বলিউড বাদশাহ শাহরুখ খান। 90 দশকের গোড়ার দিকে দিওয়ানা সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। এরপর বাজিগর, ডর, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, কুছ কুছ হোতা হে, দেবদাস, ওম শান্তি ওমের মতো সিনেমা উপহার দেন তিনি। একই সঙ্গে রোমান্টিক হিরো তকমাও লেগে যায় তার সাথে। ভারতের কাঁটাতার পেরিয়ে বিশ্ব দরবারেও শাহরুখের খ্যাতি ছড়িয়ে পড়ে। এ খ্যাতি কেবল শাহরুখের ব্যক্তিগত নয়, বরং বিশ্ব দরবারে ভারতের মুখও উজ্জ্বল হয়েছে। হাজার চেষ্টা চালিয়েও তাকে রুখতে পারেনি কোনো অশুভ শক্তি। কিন্তু গত কয়েক বছরে শাহরুখের চলচ্চিত্র ক্যারিয়ারে বেশ কিছু ব্যর্থ সিনেমা জমা পড়ে। শাহরুখ খানও রোমান্টিক হিরোর খোলস ছাড়িয়ে নিজেকে নতুন করে আবিষ্কারের চেষ্টা চালিয়ে আসছিলেন। তার এ চেষ্টাকেও নিন্দুকেরা ব্যর্থ চেষ্টা বলে মন্তব্য করেন। অনেকেই দাবি করেছিলেন শাহরুখের ক্যারিয়ারের বুঝি এখানেই শেষ। তবে চলতি বছরে জাত বাজিগরের মতো খেলা দেখিয়ে নিন্দুকদের মুখে ঝামা ঘষে দিয়েছেন শাহরুখ। যে কাহিনী মানে শুরু কি থি তো খতম ভি মে হি করুঙ্গা। শাহরুখ খান অভিনীত জিরো সিনেমা 2018 সালে মুক্তি পায়, কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে এটি। এরপর কয়েকটি সিনেমার ক্যামিও চরিত্রে দেখা যায় শাহরুখকে। মূলত জিরো সিনেমার মুক্তির পর বিরতি নেন তিনি। প্রস্তুতি নিয়ে 2020 সালের শেষ লগ্নে পাঠান সিনেমার শুটিং শুরু করেন শাহরুখ। 2023 সালের 25 জানুয়ারি মুক্তি পায় সিনেমাটি। যদিও এই সিনেমা ফ্লপ করানোর জন্য উঠে পড়ে লেগেছিল বিজেপি, বিভিন্ন ধর্মীয় সংগঠন, কিন্তু কিং খানের দাপটের সামনে কেউ দাঁড়াতেই পারেনি। এর মধ্য দিয়ে রোমান্টিক হিরোর খোলস পুরোপুরি ছাড়তে সক্ষম হন 58 বছর বয়সী শাহরুখ। সেই সঙ্গে দীর্ঘদিনের লালিত স্বপ্ন অ্যাকশন হিরো হিসেবে নিজেকে প্রমাণ করেন তিনি। যে কাহানি শুরু হয়েছি 1995 মে জব মেনে লালটো মে কদম রাখা। পাঠান সিনেমা নির্মাণ করেন সিদ্ধার্থ আনন্দ। এ যাত্রায় পর্দায় তার সঙ্গী হন দীপিকা পাডুকোন। মুক্তির পর দর্শকদের ভূয়সী প্রশংসা কুড়ায় সিনেমাটি, পাশাপাশি বক্স অফিসে ঝড় তুলেছিল। 250 কোটি রুপি বাজেটের এই সিনেমা বিশ্বব্যাপী আয় করেছিল 1050 কোটি রুপি। মেরি পুরি ফ্যামিলি হ্যায় ইয়ে চার উল্লুদে পট্টে জো লন্ডন জানা চাহতে হ্যায়। শাহরুখ আগেই জানিয়েছিলেন তার অভিনীত জওয়ান ও ডাঙ্কি সিনেমাও চলতি বছরে মুক্তি পাবে। এদিকে পাঠান সিনেমার জয়রথ চলছিল, অন্যদিকে জওয়ান সিনেমার মুক্তি নিয়ে আয়োজন করেছিল শাহরুখ। একই বছরের 7 সেপ্টেম্বর সিনেমাটির মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছিল, কিন্তু নিন্দুকেরা মুচকি হেসে বলেছিল ফ্লপ হতে পারে জওয়ান। স্বাভাবিক কারণে দোটানায় ছিলেন দর্শকেরাও, তবে সব কিছু পেছনে ফেলে প্রেক্ষাগৃহে বাঘের গর্জন তোলে জওয়ান। চলতি বছরে মুক্তির প্রথম দিনে ভারতের সবচেয়ে বেশি আয় করা হিন্দি সিনেমার তালিকায় শীর্ষে রয়েছে জওয়ান। অর্থাৎ পাঠান সিনেমার রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ে জওয়ান। অ্যাটলি কুমার পরিচালিত এই সিনেমা নির্মাণে ব্যয় হয়েছিল 300 কোটি। ইয়াহাঁ মিলে চার উল্লুদে পট্টে জো লন্ডন জানা চাহতে। বক্স অফিসে জওয়ান ঝড় দেখার পর দর্শকদের মন থেকে সব সংশয় দূর হয়ে যায়, ভরসায় পরিণত হন শাহরুখ, যার কারণে তার তৃতীয় সিনেমা ডাঙ্কি টানা লাইমলাইটে ছিল। গত 21 ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ডাঙ্কি। রাজকুমার হিরানি পরিচালিত এ সিনেমাও দর্শক সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে। 200 কোটি রুপি বাজেটের এই সিনেমা প্রথম দিনই আয় করেছে 65 কোটি রুপি। উনমে এক লড়কি হ্যায় মন্নু